আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দ্য সাইকোলজি অফ মানি বইয়ের একটা সুন্দর কথা, যেটা হচ্ছে ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি, মানে সম্পদ বা টাকা পয়সা সেটাই যেটা দেখা যায় না। তো লেখক ওখানে বলছে এটা খুব সুন্দর কথা, তোমাদের সঙ্গে আমার শেয়ার করা উচিত বলে মনে হলো, তাই শেয়ার করছি। দেখো, স্পেন্ডিং মানি টু শো পিপুল হাউ মাচ মানি ইউ হ্যাভ, তুমি যে টাকা পয়সা খরচ করছো সেটার মানে বোঝায় যে অন্য মানুষকে দেখানো যে তোমার কাছে কত টাকা রয়েছে। ভাবো, তুমি একজন জব করো, চাকরি করছো বা সামথিং কিছু একটা করছো, তখন তুমি একটা গাড়ি কিনলে, এটার মানে বোঝাচ্ছে, গাড়িটা কেনার মানে বোঝাচ্ছে অন্য একটা মানুষ বুঝতে পারছে তোমার কাছে অনেক টাকা রয়েছে, এটা বোঝাচ্ছে। এটাই আবার একটা সুন্দর আইরনিক্যালি একটা কথা বলেছে যে স্পেন্ডিং মানি টু শো দ্য পিপুল হাউ মাচ মানি ইউ হ্যাভ ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে, এটা সব থেকে বড় একটা পথ টু হ্যাভ লেস মানি, টাকা শেষ হয়ে যাওয়ার একটা সুন্দর একটা পথ যেটা শেষ করে দেবে। মানে কাউকে তুমি যে দেখাচ্ছ যে আমি কত বড় লোক, সেটা হচ্ছে সব থেকে বড় একটা উপায় নিজেকে গরিব বা মানে কি বলবো একদম লেস মানি করে দেওয়া, মানে টাকা না থাকা, টাকা শূন্য হয়ে যাওয়া, এটা হচ্ছে সব থেকে বড় উপায়। মানে দেখো, যারা বড় মানুষ, ঠিক আছে, রিচ ম্যান, ওয়েলদি ম্যান, ঠিক আছে, তো তারা কি করে, কোনোদিন কাউকে দেখাতে চায় না যে আমার কাছে কতটা মানি আর রয়েছে। হাউ মাচ মানি আই হ্যাভ দ্যাটস নট ইম্পর্টেন্ট টু ফিগার আউট অ্যান্ড শো আদার পার্সন, ঠিক আছে, কারোকে দেখানোটা বড় ব্যাপার না। তার মানে তুমি যে বিশাল বিশাল শার্ট কিনছো, গাড়ি কিনছো, ওয়াচ কিনছো যে মানুষকে দেখাবে তার জন্য, কিন্তু দেখছো টোটালি কি ব্যাপারটা কি। সেই জায়গা থেকে লেখক বলতে চাইছে যে তুমি দেখাতে চাইছো, মানে ওয়েলথ ইজ নট দ্যাট পার্ট হোয়াট ইউ ডোন্ট সি, মানে এটা হচ্ছে ব্যাপার, মানে ওয়েলথ ইজ দ্যাট পার্ট হোয়াট ইউ ডোন্ট সি, তুমি যেটা দেখতে পাও না সেটাই হচ্ছে সম্পদ। মানে যারা বড় বড় ব্যক্তি, আই মিন ওয়ারেন বাফেট, তারপর কি বলবো রবার্ট কিয়োসাকি, রিচ ড্যাড পুওর ড্যাড যে লেখক, বিভিন্ন পার্সন, মর্গ্যান হাউসেল, মানে তো আই মিন বিখ্যাত বিখ্যাত অথার বলো, লেখক বলো, ঠিক আছে, ইভেন তারপরে ইউটিউবার বলো, ঠিক আছে, তো যাদের কাছে খুব টাকা রয়েছে না তারা দেখায় না বস, তারা মানে অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায় না তাদেরকে। আর যাদের দেখবে সাধারণ মিডিয়কার মানুষ, সাধারণ পরিবার মানুষ, তারা কী করে, টাকা হলেই ভাবে যে আমার কাছে অনেক টাকা, সো আমার কিছু স্পেন্ড করা উচিত বস, এইভাবে তারা টাকাটা নষ্ট করে দেয়। সো ওটা না করে সেগুলোকে জমিয়ে রাখতে চেষ্টা করো, সেভ মানি ফর ফিউচার। তো উইশ ইউ অল দ্য বেস্ট, বাই, টেক কেয়ার, টাটা।